দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ। সাথে আছি আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্নীতির মামলায় বিএনপি নেতা টুকু আমানের আপিল খারিজ, সাজা বহাল। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে বললেন রিজভী। গরম আরও বাড়তে পারে। র্যাব আটকের পর মৃত্যু জেসমিনের স্বজন, প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনল তদন্ত কমিটি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত বুঝতে হবে। এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজা বহাল রেখেছেন উচ্চ আদালত। রায় হাতে পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 4,96,11,916 টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী 2007 সালের মার্চ মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। 2007 সালের 15 নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে 9 বছরের কারাদণ্ড দেন। অন্যদিকে গত 14 মে দুর্নীতির মামলায় বিএনপির নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের খালাসের রায় বাতিল করে হাইকোর্টে আপিলের পুনঃশুনানি শেষ হয়। দেশে কথা বলার স্বাধীনতা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়নে নেমেছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব অভিযোগ তোলেন। রিজভী বলেন, দেশে কথা বলার, সমাবেশ করার ও ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার নেই। তিনি অভিযোগ করে বলেন, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেলেও অনুমতি লাগে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। দুপুর 2টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হবে। মঙ্গলবারও সারা দেশ বৃষ্টিহীন থাকতে পারে। এতে গরম বেড়ে তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বেড়ে সোমবার দেশের 11 অঞ্চল ও 5 বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার তাপপ্রবাহ মাঝারি আকার ধারণ করতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। ঢাকায়ও তাপপ্রবাহ বইছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় র্যাব আটকের পর ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সোমবার বিকেলে তদন্ত কমিটির সদস্যরা সুলতানা জেসমিনের ছেলে, ভাই ও মামা বাড়িওয়ালা এবং 2 প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটির সঙ্গে কথা বলে বের হয়ে সন্ধ্যা 6:30টার দিকে সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলতানা জেসমিনের মামা নাজমুল হক মন্টু ও তার ভাই সুলতান মাহমুদ। হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত 22 মে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নওগাঁর পুলিশ সুপারের মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপার। পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 14 জুন থেকে। প্রথম দিনে 24 জুনের টিকিট দেওয়া হবে।
আর সর্বশেষ 18 জুনে দেওয়া হবে 28 জুনের অগ্রিম টিকিট। মঙ্গলবার দুপুর 12:30টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় ঈদের বিশেষ ট্রেন চলবে 8টি। এসব ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী আন্তনগর ট্রেনের মোট 29,000 আসন হবে। তিনি বলেন, ঈদের ফিরতি টিকিট দেওয়া হবে 22 জুন থেকে, সেদিন কাটা যাবে 2রা জুলাইয়ের টিকিট। 26 জুন পর্যন্ত কাটতে পারবে ফিরতি টিকিট, সেদিন দেওয়া হবে 6ই জুলাইয়ের অগ্রিম টিকিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 4 শিফটের মধ্যে সকাল 9টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে 4 শিফটে মোট 72,050 জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা 4,487টি। এই আসনের বিপরীতে 1,76,300টি আবেদন জমা হয়েছে। ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ভোলায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে আহসানুল হক প্রভাত নামে এক SSC পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাত কিশোরগঞ্জ গ্রামের মৃধাবাড়ির মনিরুল হক মিঠুর ছেলে। সে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে SSC পরীক্ষা দিচ্ছিল। স্থানীয়রা জানান, বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয় প্রভাত। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। লালমোহন থানার পরিদর্শক তদন্ত এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমের জন্য বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও রপ্তানি হচ্ছে। সোমবার 4 মেট্রিক টন সুইডেনে ও 3 মেট্রিক টন খিরসাপাতি আম লন্ডনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার মেসার্স MBB অ্যাগ্রোনামে ফল এবং সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ আম রপ্তানি করছে। তাদের আশা, চলতি বছরে 100 মেট্রিক টন বেশি আম বিদেশে রপ্তানি করবেন তারা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ বদরুদ্দোজা জাগোনিউজকে বলেন, আমি 2012 সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তানি করি, এবারও করছি। এবছর এখন পর্যন্ত 4 মেট্রিক টন সুইডেনে ও 3 মেট্রিক টন আম লন্ডনে পাঠিয়েছি। আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ হামলা চালায় রুশ বাহিনী। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো কিয়েভে হামলা চালালো মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার আসন্ন হামলার আগেই শহর জুড়ে সাইরেন বাজানো হয়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার বিষয়টি জানিয়ে কিয়েভের অধিবাসীদের উদ্দেশ্যে দেয়া এক সতর্কবার্তায় মেয়র ভিতালি ক্লিটস্কো বলেন, একটি বড় ধরনের হামলা হতে চলেছে, আপনারা কেউ আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হবেন না। মেয়রের নিজস্ব টেলিগ্রামে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো কিয়েভের বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে। কসোভোয় সার্বিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে নেটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নেটো শান্তিরক্ষী বাহিনীর অন্তত 25 জন সদস্য আহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলের লিপোসাভিক শহরে সার্বিয়ান বিক্ষোভকারী ও নেটো সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। কসোভোয় চলতি সপ্তাহে সার্বিয়ান ও আলবেনীয় জনগোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে সীমান্তে সেনা মোতায়েন করে সার্বিয়া, আর কসোভোয় নেটোর শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়।
ইউরোপের ক্ষুদ্র মুসলিম দেশ কসোভোর মোট জনসংখ্যার 90% বেশি আলবেনীয় জাতিগোষ্ঠীর, জনসংখ্যার 5% সার্বিয়ান গোষ্ঠীর অধিকাংশেরই বাস সার্বিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী অঞ্চলে। তবে তারা কসোভোর কেন্দ্রীয় সরকারের আইনসহ কোনো আইন মানতে চান না। বসুন্ধরা কিংসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অন্যদের টিকে থাকাই দায়। সেখানে সেই বসুন্ধরা কিংস নেই ফেডারেশন কাপের ফাইনালে। দীর্ঘদিন পর মানুষ ভুলে যাওয়া একটি লড়াইয়ের গন্ধ পেতে যাচ্ছে আজ দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী এবং মোহামেডানের মধ্যকার ফাইনাল। 14 বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আজ দুই দল, ঐতিহ্যের লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। ঢাকার ক্লাব ফুটবলে সবচেয়ে ঐতিহ্যবাহী দুটি ক্লাব আবাহনী এবং মোহামেডান, একসময় এই দুই ক্লাবের নামেই গর্জে উঠত স্টেডিয়ামের গ্যালারি, সেই সুদিন এখন নেই। মাঠের লড়াইও যোজন যোজন ব্যবধান, আবাহনী যতটা এগিয়ে মোহামেডান ততটাই পিছিয়ে। কুমিল্লার ধর্মসাগর পাড়ে শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বিকাল 3:15 শুরু হতে যাওয়া ম্যাচটিতে তবুও যে লড়াইয়ের উত্তাপ থাকবে তা বলাই বাহুল্য। দুপুর 2টা সংবাদ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।